ওয়েলকাম ব্যাক এগেন টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ অমৃতা। 26 কিলোমিটার পথ অতিক্রম করে দুয়ারশিনীকে বিদায় জানিয়ে আজ আমরা পৌঁছে যাব গভীর জঙ্গলে ঘেরা আরণ্যকের দেশে, অপুর সংসারে। তো বন্ধুরা, উইন্টার ডেস্টিনেশন অথবা উইকেন্ড ট্রিপের আরও একটি অ্যাট্রাকটিভ ল্যান্ডমার্ক ঘাটশিলা ট্যুর অ্যান্ড ট্রাভেল গাইড নিয়ে আজ আমি অমৃতা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কোথায় থাকবেন, কি খাবেন, সমস্ত বৃত্তান্ত পেতে শেষ অবধি ব্লগটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে ট্রাভেল উইথ অমৃতা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, এর আগেও আমি বলেছি, যারা পুরুলিয়া ট্যুরে আসেন তারা বান্দোয়ান হয়ে দুয়ারশিনীতে কিছুক্ষণ সাতগুরুম নদীর প্রাকৃতিক সৌন্দর্যে মনকে চাঙ্গা করে পৌঁছে যেতে পারেন ঘাটশিলাতে। আর একটি রাত দুয়ারশিনীতে কাটাতে চাইলে আমার আগের ভিডিওতে দেওয়া দুয়ারশিনী ইকোট্যুরিজম ফরেস্ট ক্যাম্পের ডিটেলস নিয়ে বুক করে নিতে পারেন। ঘাটশিলা হলো পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত একটি শহর। জঙ্গলে ঘেরা পাহাড়ের মধ্যে অবস্থিত রুক্মিণী মাতার মন্দির, যা দেবী কালীকে উৎসর্গীকৃত করা হয়েছে। হিন্দু দেবদেবীদের চিত্র উজ্জ্বলভাবে এখানে খোদাই করা হয়েছে। এখানে ফুলডুঙরি টিলা এবং বুরুডি লেক একটি জনপ্রিয় পিকনিক স্পট। এছাড়াও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, গালুডি ড্যাম, বিশ্রা ফান সিটি অ্যামিউজমেন্ট পার্ক ধারাগিরি ফলস সাইট সিনের এক জনপ্রিয় উদাহরণ। তাহলে চলুন শুরু করা যাক আমাদের ঘাটশিলা ভ্রমণ। এখন আমরা এসে পৌঁছেছি ঘাটশিলা ব্যারেজ বা ড্যাম্পের সামনে। গালুডি হলো সুবর্ণরেখা নদীর ওপরে অবস্থিত একটি ব্যারেজ অর্থাৎ ড্যাম। গালুডি তার মনোরম জলবায়ু এবং প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সুবর্ণরেখা নদীর নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। মহান বাঙালি কবি এবং সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উপন্যাস ও ছোট গল্পে এই সুবর্ণরেখা নদীর নাম উল্লেখ করেছেন। গালুডি ড্যামে কিছুক্ষণ সময় কাটিয়ে চা খেয়ে আমরা এবার চললাম বুরুডি ড্যামের উদ্দেশ্যে। এটি একটি জনপ্রিয় পিকনিক স্পট এবং আর্টিফিশিয়াল লেক, যেটি পাহাড় এবং জঙ্গলে ঘেরা। এই ড্যামটি ঘাটশিলা রেলওয়ে স্টেশন থেকে 9 কিলোমিটার এবং NH-33 থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। এখন আমরা এসে পৌঁছালাম বুরুডি ড্যামে। এখানে পৌঁছাতেই নজরে পড়ল রাস্তার দুপাশে লাইন দিয়ে অসংখ্য দোকান।
দুপাশারি দোকানগুলোর মধ্যে বেশিরভাগই রয়েছে খাবারের দোকান। এছাড়াও সাঁওতালি হস্তশিল্প, পেন্টিং, গহনা, বাতি, পাত্র এবং বিভিন্ন প্রকার গ্রামীণ জিনিসপত্রের শৌখিন দোকান পেয়ে যাবেন। গ্রুপ ট্যুরে যারা আসেন তারা এখানে দুপুরের খাবারের অর্ডার দিয়ে ড্যাম্পে এনজয় করতে পারেন। তখন প্রায় দুপুর 1:30 থেকে 2 হবে। অতিরিক্ত খিদে পেয়ে যাওয়ার দরুন কিছু দোকান ঘুরে জানতে পারি বেশিরভাগ দোকানেই এখানে মিল সিস্টেম আছে এবং দোকানে টাটকা দেশি চিকেনের কষা ঝোল বা মাংসের কারি, এছাড়া ডাল, ভাত, ঝুরি, আলু ভাজা, সবজি, বেগুনি, পাঁপড় এ সমস্ত লোভনীয় খাবার পাওয়া যায়। তাই তড়িঘড়ি করে আমরাও বসে পড়লাম ড্যাম্পের ঠিক সামনেই লাগোয়া একটি দোকানে। ড্যাম্পের অদ্ভুত সৌন্দর্য দেখতে দেখতে খিদা নিবৃত্তি করলাম গরম গরম ভাত, ডাল, ঝুরি, আলু ভাজা, বাঁধাকপির তরকারি আর দেশি চিকেনের ঝোল দিয়ে। শেষ পাতে পড়ল চাটনি সহ পাঁপড়। বন্ধুগণ, এখন আমরা আছি বুরুডি ড্যাম্পে, যেটি মূলত ঝাড়খণ্ড স্টেটে অবস্থিত এবং এটা ঘাটশিলার জেলার মধ্যে, মানে ঘাটশিলার এরিয়ার মধ্যেই পড়ে। তো দেখুন, আপনারা দেখুন এখানকার কত সুন্দর পরিবেশ। শুনে পাহাড়, সামনে ড্যাম। যদিও ড্যাম্পের জল অনেকটাই কমে গেছে, আমার মনে হয় গ্রীষ্মকালে এই ড্যাম মনে হয় আরও কমে যাবে জল। তবে বন্ধুগণ, যদি আপনারা আসেন এখানে তাহলে সবচেয়ে ভালো মনে হয় বর্ষাকালে সিজনে এলেই, এটার ভালো আরও ভিউ দেখা যাবে। ভিউ পয়েন্টটা আরও সুন্দর এবং গ্রিনিশ হবে। শীতকালীন পিকনিকের পাশাপাশি বাড়তি পাওনা এখানে বোটিং। মূলত 2 বোটিং এখানে হয়, একটি মোটর তথা স্পিড বোট আর একটি কায়াক বোট। মোটর বোটের ভাড়া 100 পার পার্সন এবং কায়াক বোটেরও ভাড়া 100 পার পার্সন, যার ডিটেলস আমার এই ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার একটি শহর ঘাটশিলাতে রয়েছে সুন্দরী নদী সুবর্ণরেখা এবং শান্ত জলপ্রপাত, সেই সাথে ধর্মীয় ভক্তির অসংখ্য স্থান এবং এটি একটি সমৃদ্ধ বহু সংস্কৃতির পটভূমি। ঘাটশিলা উৎসবের শহর হিসাবে পরিচিত আর বিখ্যাত কথাসাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ির জন্য বিখ্যাত। কোলহানের অনেকেই জানেন যে পথের পাঁচালীর লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যার অন্যান্য প্রশংসিত রচনাগুলির মধ্যে চাঁদের পাহাড়, ইছামতি, আরণ্যক, অপরাজিত, অশনি সংকেত, বিপিনের সংসার, আদর্শ হিন্দু হোটেল, অনুবর্তন এছাড়াও অনেক তিনি উপন্যাস লিখেছেন। 1950 তার মৃত্যুর আগে অবধি বহু বছর ধরে তিনি এই ঘাটশিলায় বসবাস করছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঠাকুর পরবর্তী যুগের
অন্যতম প্রধান লেখক। বাংলা সাহিত্য গদ্যের জন্য বিখ্যাত ছিল, যা প্রায়শই এখনও সকলের মুখে লেগে আছে। ২০০৭ সালে স্থানীয় ক্লাবের সদস্যদের নিয়ে গঠিত, যেমন দহিগোড়ার সংস্কৃতি সংসদ, বাবুলিনে ইভিনিং ক্লাব, নেতাজি পাঠাগর, কলেজ রোডে শ্রী বিভূতিভূষণ স্মৃতি সংসদ, কাশিদা অ্যাথলেটিক ক্লাব, অর্থ এবং ধারণা উভয়ই অবদান রেখেছে শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকার টিকিয়ে রাখতে। ২০০৪ সাল পর্যন্ত গৌরীকুঞ্জ জরাজীর্ণ অবস্থায় ছিল। তখনই স্থানীয় সমাজকর্মীরা ঘাটশিলার বিধায়ক শ্রী প্রদীপ বালমুচুরের সহায়তায় এটি পুনরুদ্ধার করেন এবং বিভূতিভূষণের বংশধরদের থেকে অনাপত্তির শংসাপত্রও চান। অনুষ্ঠানকালে কার্যক্রম বজায় রাখার জন্য গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতির সভাপতি তাপস চ্যাটার্জি রবিবার প্রায় ১০০ স্থানীয় বাচ্চাদের নিয়ে অপুর পাঠশালা, আক্ষরিক অর্থে অপুর স্কুল নামে একটি সাপ্তাহিক বাংলা ক্লাস পরিচালনা শুরু করেন। গুরুত্বপূর্ণ তারিখ যেমন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী ১২ই সেপ্টেম্বর এবং মৃত্যুবার্ষিকী ১ নভেম্বর অনুষ্ঠানস্থলে পালন করা হয়। এখানে আমরা চ্যাটার্জিবাবুর সাথে কথা বলে জানতে পারলাম যে ছোট ছোট স্মারক, চাবির আংটি এবং বাড়ির মুদ্রিত ছবি এখানে বিক্রিও হয়। আমরা যারা প্রকৃতিপ্রেমীরা এবং লেখকপ্রেমীরা এগুলি চাইলে কিনে তাদের সাথে রাখতে পারেন। ঘাটশিলার আয়ের ৪০% পর্যটনের উপর নির্ভরশীল, তাই আমরা চাই গৌরীকুঞ্জ পর্যটকদের আকৃষ্ট করতে আরও বড় ভূমিকা পালন করুক এবং আপনাদের যে কোনো সাহায্যই এখানে সকলে স্বাগত জানাই। অপুর সংসারকে বিদায় জানিয়ে আমাদেরও সময় এলো আপনাদের বিদায় জানাবার। সন্ধ্যা প্রায় নেমে এলো, আমাদের যেতে হবে দুয়ারশিনী হয়ে পুরুলিয়ার উদ্দেশ্যে, তাই বেরিয়ে পড়লাম। বন্ধুরা, ঘাটশিলায় আরও অনেক দর্শনীয় স্থান ছিল, যেগুলি আমি ব্লগের প্রথমেই আপনাদের জানিয়েছি, কিন্তু সময়ের অভাবে সেগুলি দেখাতে পারলাম না। চেষ্টা করব আগামী ব্লগে এগুলি নিয়ে আসার। অসংখ্য ধন্যবাদ আপনাদের ট্রাভেল উইথ অমৃতার সাথে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে আমার ট্রাভেল উইথ অমৃতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও আমাকে আপনারা পেয়ে যাবেন ট্রাভেল উইথ অমৃতা নামে। তো গুড বাই অল ফ্রেন্ডস, লাভ ইউ অল।